অষ্টম শ্রেণীর ইংরেজি, তোমাদের সারা বছর জুড়ে শিক্ষক কিভাবে কোন পয়েন্টের অর্থাৎ কোন অ্যাক্টিভিটির মূল্যায়ন কিভাবে নিবে, অর্থাৎ কোন কোন অ্যাক্টিভিটির মূল্যায়ন নিবে ক্লাসে, সেই অ্যাক্টিভিটি গুলো আমরা দেখাবো। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন অ্যাক্টিভিটির উপর শিক্ষক মূল্যায়নটা নেবে আমরা সেই অ্যাক্টিভিটি গুলো আজকে ক্লাসে তোমাদেরকে দেখাবো, এবং পাশাপাশি আমরা দেখাবো কোন অ্যাক্টিভিটিটা কোন ফিআই এর অধীনে থাকবে সেটাও দেখবো আমরা। তারপর শুরুতে দেখবো এক্সপিরিয়েন্স ওয়ান, বিউটি ইন পোয়েট্রি। তার মানে এই এক্সপিরিয়েন্সে শিক্ষক তোমাদেরকে অ্যাক্টিভিটি 1.3.5 এই পয়েন্টটার মূল্যায়ন করবে, আর এই পয়েন্টটার মূল্যায়ন যখন করবে তখন এই পিআইটা তোমার অর্জন হবে। আসো, এই পিআইটা যখন তোমার অর্জন হবে, পিআই জিনিসগুলো কি আমরা সেটা দেখবো, এরপর পরে আমরা প্রত্যেকটা অধ্যায়ের অ্যাক্টিভিটি এবং পিআই গুলো দেখবো। আগে আমরা একটু পিআইটা দেখে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিবারে পিআই নিয়ে কথা বলবো, কিন্তু পিআই জিনিসটা কি আমরা এবারে সেটা দেখবো। অর্থাৎ অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের যে একক যোগ্যতা গুলো অর্জন হবে, এখানে 8.1 মানে, 8 মানে হলো অষ্টম শ্রেণী, 1 মানে এক নম্বর যোগ্যতা। তো এক নম্বর একক যোগ্যতাটা যদি তোমার অর্জন করতে হয়, এই একক যোগ্যতাটা অর্জন করার জন্য তোমার পারদর্শিতার নির্দেশক মানে পিআই, এটা হলো পিআই এর সংকেত। এরপরে আসো, এটা হলো এর পরেরটা হলো পিআই এর নির্দেশক, সংকেতের আন্ডারে যে কথাটা থাকবে সেটাই হলো এটা। 8 মানে ক্লাস 8, আর এই 2টা হলো আমার ইংরেজি এর নাম্বারিং, তো আমরা আসবো ক্লাস 2। এরপরে আসো 1 মানে হলো এক নম্বর একক যোগ্যতা, আর এই শেষের একটা হলো পারদর্শিতার নির্দেশক মানে পিআই, এক নাম্বার পিআই, দুই নাম্বার পিআই, তিন, চার। তার মানে এই একক যোগ্যতাটা অর্জন করার জন্য আমার এই চারটা কি লাগবে, চারটা পিআই লাগবে। তার মানে চারটা পিআই যদি আমার কমপ্লিট হয় তখন আমার এই একক যোগ্যতাটা কমপ্লিট হবে। তার মানে প্রতিটা একক যোগ্যতার আন্ডারে এক বা একাধিক পিআই থাকতে পারে। তো আসো, শিক্ষক তোমাদের কাছ থেকে এই যদি এই পারদর্শিতা নির্দেশক এই পিআইটার জন্য কিভাবে এক্সাম নিতে পারে সেটা পারে, ধরো তোমার মধ্যে যদি এই অবস্থাটা পায় তখন তোমাকে দিবে ত্রিভুজ, তোমার মধ্যে যদি এই অবস্থাটা পায় তোমাকে দিবে বৃত্ত, তোমার মধ্যে মাঝে যদি এই অবস্থা পায় তোমাকে দিবে চতুর্ভুজ। ওকে, তো আমরা এরপরে দেখবো দুই নাম্বার একক যোগ্যতাটা কি। আমার দুই নাম্বার একক যোগ্যতাটা হলো এই যে লেখা আছে, তোমরা একটু দেখে নিবে, আমার সময় স্বল্পতার কারণে আমরা টোটাল পড়তেছি না। ওকে, তো দুই নাম্বার একক যোগ্যতা অর্জনের জন্য আমার কয়টা পিএ লাগবে, এই যে একটা পিএ, দুইটা পিএ, তিনটা পিএ লাগবে। ওকে, এরপরে আসো তিন নাম্বার একক যোগ্যতার জন্য আমার পিএ লাগবে একটা, দুইটা, তিনটা। চার নাম্বার একক যোগ্যতার জন্য আমার পিএ লাগবে একটা, দুইটা। এরপরে আসো পাঁচ নাম্বার একক যোগ্যতার জন্য আমার পিআই লাগবে এক, দুই, তিন, চারটা পিআই লাগবে। এবার আমরা পিআই এর অবস্থাগুলো দেখলাম, পিআই জিনিসটা কি আমরা দেখলাম, তার মানে এই পিআইটা অর্জন করার জন্য আমার এই যে দেখো তোমার পাঁচ নাম্বার পিআই এর জন্য আমার এই যে একটা যোগ্যতা, দুইটা যোগ্যতা, তিনটা যোগ্যতা, চারটা পিআই লাগবে। ওকে, আমরা একটু আগে দেখলাম এক্সপিরিয়েন্স ওয়ান, অর্থাৎ তুমি যদি অধ্যায় বলো যাই বলো সেটাই। ওকে, এবার আমরা দেখলাম এখানে 1.3.5, এরপরে আমরা দেখব 1.3.8 ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, একাকি কাজ, একক কাজ। তোমার এই একক কাজটা নেওয়া হবে, একক কাজের মূল্যায়নের মাধ্যমেও এই পিআইটাই অর্জিত হবে। এরপরে আসো 1.4.2 গ্রুপ ওয়ার্ক, এই গ্রুপ ওয়ার্কটার এই পয়েন্টের গ্রুপ ওয়ার্কটা নেওয়ার মাধ্যমেও এই পিআইটাই অর্জন হবে। ওকে, এরপরে আসো এক্সপিরিয়েন্স টু, অর্থাৎ এই দ্বিতীয়টার ক্ষেত্রে তোমার অ্যাক্টিভিটি 2.3.4, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, একক কাজ, এই পয়েন্টের একক কাজটা নেওয়ার মাধ্যমেও এই পিআইটা অর্জন হবে। এরপরে আসো 2.3.7 ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, এই একক কাজটার মাধ্যমে তোমার এই পিআইটা অর্জন হবে। এরপরে আসো অ্যাক্টিভিটি 2.4.1 গ্রুপ ওয়ার্ক, এই গ্রুপ ওয়ার্কটার মাধ্যমেও এই পিআইটা অর্জন হবে। এক্সপিরিয়েন্স থ্রি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, এটার ক্ষেত্রে তোমার কি কি মূল্যায়নটা হবে দেখো। অ্যাক্টিভিটি 3.3.4, এই অ্যাক্টিভিটির মূল্যায়নটা হবে ফেয়ার ওয়ার্ক, অর্থাৎ যুগল, জোড়ায় কাজ, এই জোড়ায় কাজটার মাধ্যমে তোমার এই পিআইটা অর্জন হবে। এরপরে আসো অ্যাক্টিভিটি 3.3.5 গ্রুপ ওয়ার্ক, দলীয় কাজ, এই দলীয় কাজের মাধ্যমেও এই পিআইটা, এই পিআইটাই অর্জিত হবে। ওকে, এরপরে আসো এক্সপিরিয়েন্স ফোর, এই এক্সপিরিয়েন্স ফোরটার জন্য তোমার 4.3.2 ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, একক কাজটার মাধ্যমে এই পিআইটা অর্জিত হবে। এরপরে আসো অ্যাক্টিভিটি 4.4.1 ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, একাকী কাজ, একক কাজ, এই একক কাজটার মাধ্যমেও এই পিআইটা অর্জিত হবে। এরপরে আসো 4.3.4 ফেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ, এই জোড়ায় কাজটার মাধ্যমেও এই পিআইটা অর্জিত হবে। এক্সপিরিয়েন্স ফাইভ, এই এক্সপিরিয়েন্স ফাইভটাকে, ফাইভটার জন্য তোমার অ্যাক্টিভিটি কোনটার নেওয়া হবে দেখো, 5.3.1, অর্থাৎ ফেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ, এই জোড়ায় কাজটার মাধ্যমে তোমার এই পিআইটা অর্জিত হবে।
এরপরে আসো অ্যাক্টিভিটি 5.3.4, এই অ্যাক্টিভিটিটার মূল্যায়নের মাধ্যমে আমার এবি এটা অর্জিত হবে। পাশাপাশি এই অ্যাক্টিভিটিটার মাধ্যমে, এই অ্যাক্টিভিটিটার মাধ্যমে 5.4.1 এর মাধ্যমেও আমার এবি এটা অর্জিত হবে। এক্সপিরিয়েন্স 6, এটার জন্য আমার অ্যাক্টিভিটি 6.3.1 ফেয়ার ওয়ার্ক জোড়ায় কাজ, এই জোড়ায় কাজটার মূল্যায়নের মাধ্যমে আমার এবি এটা অর্জন হবে। পাশাপাশি অ্যাক্টিভিটি 6.3.2, এই অ্যাক্টিভিটির মাধ্যমে আমার এই ভিএটা অর্জিত হবে। এবং আরো একটা অ্যাক্টিভিটি 6.3.6, এই অ্যাক্টিভিটির মাধ্যমে আমার এই ভিএটা অর্জিত, এই ভিএটা আমার অর্জিত হবে। এরপরে আসো অ্যাক্টিভিটি 6.3.7, এই অ্যাক্টিভিটিটার মূল্যায়ন করা হবে আর এই অ্যাক্টিভিটিটার মাধ্যমে আমার এই ভিএটা অর্জিত হবে। এরপরে আসো অ্যাক্টিভিটি 6.4.1, এই অ্যাক্টিভিটিটার মাধ্যমে আমার এই ভিএটা অর্জিত হবে। এরপরে এই অ্যাক্টিভিটিটা, এই একটা অ্যাক্টিভিটি, এই আরেকটা অ্যাক্টিভিটি, এই দুইটা অ্যাক্টিভিটির মাধ্যমে আমার এই ভিএটা অর্জিত হবে। এক্সপিরিয়েন্স 7, এই এক্সপিরিয়েন্স 7 এ দেখবা কি তুমি অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটিটার মাধ্যমে আমার এই ভিএটা অর্জিত হবে এবং এই অ্যাক্টিভিটিটার মাধ্যমে আরো একটা অ্যাক্টিভিটি 7.4.1, এই অ্যাক্টিভিটিটার মাধ্যমে আমার এই ভিএটা অর্জিত হবে। এক্সপিরিয়েন্স 8, এটাতে তোমার এই যে 8.3.5, এই অ্যাক্টিভিটিটার মূল্যায়নের মাধ্যমে আমার এই ভিএটা অর্জিত হবে এবং এই অ্যাক্টিভিটিটার মূল্যায়নের মাধ্যমে আমার এই ভিএটা অর্জিত হবে। তার মানে এখানে আমরা দুইটা অ্যাক্টিভিটি দেখি, এই একটা অ্যাক্টিভিটি, এই একটা অ্যাক্টিভিটি, এই দুইটা অ্যাক্টিভিটির মূল্যায়নের মাধ্যমে আমার এই ভিএটা অর্জিত হবে। এক্সপিরিয়েন্স 9, আমার অ্যাক্টিভিটি 9.3.3, এই অ্যাক্টিভিটিটার মাধ্যমে আমার এই ভিএটা অর্জিত হবে। পাশাপাশি এই অ্যাক্টিভিটিটার মাধ্যমে আমার এই ভিএটা অর্জিত হবে এবং এখানে এই অ্যাক্টিভিটিটার মাধ্যমে এই ভিএটা অর্জিত হবে। এরপরে দেখো আরেকটা এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স 10, যেটার জন্য আমার এই অ্যাক্টিভিটিটার মূল্যায়ন হবে 10.4.2, এই অ্যাক্টিভিটিটার মাধ্যমে আমার এই ভিএটা অর্জিত হবে। এক্সপিরিয়েন্স 11, এখানে এই অ্যাক্টিভিটিটা 11.3.11, এই অ্যাক্টিভিটিটার মূল্যায়নের মাধ্যমে আমার এই ভিএটা অর্জিত হবে। এর পরবর্তীতে 11.4.1, এই অ্যাক্টিভিটিটার মূল্যায়নের মাধ্যমে আমার এই ভিএটা অর্জিত হবে। তার মানে আমরা এই পাশে যে অ্যাক্টিভিটি গুলো দেখলাম, এই অ্যাক্টিভিটি গুলার মূল্যায়নই সারা বছর জুড়ে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেকটা ক্লাসের কোন অ্যাক্টিভিটিটার মাধ্যমে সারা বছর জুড়ে মূল্যায়ন হবে আমরা আমাদের প্লে লিস্টের মাধ্যমে আমাদের এই চ্যানেলে দিয়ে রাখলাম, তোমরা চাইলে ফলো দিয়ে রাখতে পারো।